আসসালামু আলাইকুম। হ্যালো বিওয়াস, আশা করি আপনার সকলে ভালো আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে, আসলে আমরা ইউটিউবে যে কাজ করি, আমরা আমরা অনেকেই জানি না আসলে আমাদের রিয়েল টাইম আমাকে কতটুকু দিচ্ছে আমাদেরকে। তো আসলে আমি নিজে যেটা প্রমাণ, আমি নিজে যেটা করে বাস্তবতা মানে প্রমাণ পাই, আমি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। ঠিক আছে, তো চলুন তাহলে আজকে আমরা জেনে নিব ইউটিউব আমাদেরকে রিয়েল টাইম কতটুকু দিচ্ছে। তো সে বিষয়টা আমরা জেনে নিই, অনেকেই জানি না। আমরা আমরা অনেকেই মনে করি 4,000 ঘন্টা আমাদেরকে ওয়াচ টাইম হলে আমাদেরকে মনিটাইজেশন অন দিবে, এবং 4,000 ঘন্টার সাথে যদি 1,000 সাবস্ক্রাইবার হয় তাহলে আমাদেরকে মনিটাইজেশন অন দিয়ে দিবে। আসলে ইউটিউবে ইনকাম করা খুবই সহজ, আবার অনেক কঠিন বিষয়। আর সহজ বিষয় মানে কিভাবে সহজ সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি ভালো মানের কন্টেন্ট করেন, রিয়েলিটি ভিডিও দিন, আপনার ভিডিও তাড়াতাড়ি সাবস্ক্রাইব হবে আপনার চ্যানেল এবং ওয়াচিং টাইম হবে তাড়াতাড়ি। সো গাইস, আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আমি নিজে রিয়েলিটি ভাবে মানে চেক করলাম যে একটা বিষয় যে আসলে এটা খুবই প্রয়োজন। আমার প্রতিদিন আমার ভিউয়ার্স হচ্ছে এবং ওয়াচিং টাইম হচ্ছে, সেটা আমি ট্রাই করিনি। তো আমার কিছু ফ্রেন্ড আমার ভিডিওগুলো ওয়াচিং করে আমাকে হেল্প করার জন্য, তো হেল্প করার জন্য করে আমি হিসাব করলাম প্রত্যেকেই প্রতিদিন 1 ঘন্টা করে আমার এই ভিডিওগুলি ওয়াচিং করে। তো যদি 4 জন ফ্রেন্ড আমার 4 ঘন্টা ওয়াচিং করে আমার ভিডিওগুলি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 4 ঘন্টা, 4 জন যদি 1 ঘন্টা করে 4 ঘন্টা। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি যেটা বলতে চাচ্ছি, আসলে 4 ঘন্টা করে যদি হয় আমাদের প্রতি মাসে, আবার হিসেব করেন আমার প্রায় 120 ঘন্টা করে আমার ওয়াচিং টাইম হচ্ছে 4 জন থেকে, তো আর বাকিগুলি আমি বাদে দিলাম। তো এখন এখানে আসল কথা হচ্ছে যে আমরা যে ওয়াচিং করছি, 4 জন ফ্রেন্ড যদি 4 ঘন্টা করে ওয়াচিং করে, প্রতি মাসে 120 ঘন্টা করে ওয়াচিং টাইম হচ্ছে। ঠিক আছে, তো মূলত বিষয় যেটা সেটা হচ্ছে আসলে 4 ঘন্টা করে কি আমাকে ওয়াচিং করার কারণে 4 ঘন্টা কি দিচ্ছে আমাকে, নাকি আমাকে আসলে আর কম দিচ্ছে? আসলে আসলে মেন বিষয়টা কোথায়, আমরা আসলে ওয়াচিং টাইমটা কোথায় থেকে পাচ্ছি রিয়েল ভাবে? মানে আসলে কি 4 জনের 4 ঘন্টা কি আমরা পাচ্ছি না? আসলে পাচ্ছি না। যদি পেয়ে থাকি, আমি দেখেছি আমার, আমি ট্রাই করছি, 2 দিনে ট্রাই করছি প্রায়, আমার 4 বন্ধু 1 ঘন্টা করে যদি ওয়াচিং টাইম করে, আমার 2 দিনে প্রায় 8 ঘন্টা ওয়াচিং টাইম হচ্ছে। ঠিক আছে, তো আমি দেখলাম যে আসলে এটা আমাকে 4 ঘন্টা দিচ্ছে না, আমাকে প্রতিদিন 4 ঘন্টা দিচ্ছে না, 2 দিনে আমার 8 ঘন্টা। সেই জায়গায় আমি দেখলাম যে ওয়াচিং টাইম হয়েছে মাত্র 5 ঘন্টা, 2 দিনে 8 ঘন্টার জায়গায় আমাকে 5 ঘন্টা ওয়াচিং টাইম দিয়েছে, তাহলে আমাকে প্রায় 3 ঘন্টা ওয়াচিং টাইম কম দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা অনেকে ভেবে থাকি যে আমাদের 4,000 ঘন্টা হলেই আমাদের ওয়াচিং টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার হয়ে গেলে, 10,000 ভিউয়ার হয়ে গেলে আমাদের চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যাবে, আমাদের টাকা ইনকাম শুরু হয়ে যাবে। আসলে না, আপনি এত এখানে খুশি হওয়ার কিছু নেই, কারণ আমাদেরকে দিচ্ছে না বরাবর। 4,000 ঘন্টা যদি ওয়াচ টাইম হয়, 4,000 ঘন্টা ওয়াচিং টাইম দিচ্ছে না আমাদেরকে। তো সেক্ষেত্রে আসলে এটা অনেক দুঃখজনক, কারণ আমরা অনেক কষ্টের বিনিময়ে 4,000 ঘন্টা ওয়াচিং টাইম করতেছি, তো এটা আসলে খুবই দুঃখের বিষয়। তো এই কারণে আপনাদেরকে আমি বলবো, সাজেস্ট করবো, আপনারা যারা 4,000 ঘন্টা ওয়াচিং টাইমের জন্য বসে আছেন, আপনারা 4,000 ঘন্টা না দেখে আপনারা আরো ম্যাক্সিমাম 5,000 ঘন্টা আপনারা ওয়াচিং টাইম দিতে হবে, কারণ আপনাদেরকে রিয়েলিটি ভাবে 4,000 ঘন্টা টাইম ওয়াচিং দিচ্ছে না, যদিও আপনি করে থাকেন 4,000 ঘন্টা। ঠিক আছে, তো এই কারণে বলছি, যেখানে 8 ঘন্টা আমাকে 5 ঘন্টা ওয়াচিং টাইম দিয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি 5,000 ঘন্টা আমাদেরকে 4,000 ঘন্টা ওয়াচিং টাইম দেবে, কারণ আমরা যদি 4,000 ঘন্টা ওয়াচিং টাইম করি, তো সেক্ষেত্রে আমাদেরকে হয়তো